বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে ব্লগে দেখানো হবে ষট পুজোর উপরে সমস্ত বিষয়। তো এটা অ্যাকচুয়ালি বিহারিদের একটা উৎসব, ঠিক আছে? এই উৎসবে সূর্যকে পুজো করা হয়, তো সেটাই হচ্ছে ষট পুজো। এরা বছরে একবার করে আসে, কালী পুজো ভাইফোঁটার পরপর আসে এটা। তো আজকে এই ব্লগে এটাই দেখানো হবে যে কীরকম হয় পুজো, কীভাবে হয়, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো, এনজয় করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো, তোমরা আগে দেখেছো কি না ষট পুজো, কোনোদিন গিয়েছো কি না কোথাও ষট পুজোতে, আর তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স, তো সেগুলো কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর অবশ্যই যারা যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করোনি, সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমার ভাইকে একটু সাপোর্ট করবে, কারণ নতুন চ্যানেল 100টা সাবস্ক্রাইবারের টার্গেট আছে, সেটা পূরণ করে দিও প্লিজ গাইস। বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন সামনে একটা বন্ধু দাঁড়িয়ে আছে, তার সাথে দেখা করবো, তারপরে দুজন মিলে একসাথে যাব। এখন বাজে সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠলাম। ষট পুজো দেখতে গেলে একটু সকাল সকাল যেতে হয়, ভোরে ভোরে, নাহলে দেখা যায় না কিচ্ছু। তো সকাল সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে সাড়ে চারটার সময় বেরোলাম, ভোর সাড়ে চারটার সময়। এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি ষট পুজোর ঘাটের দিকে। ষট পুজো অ্যাকচুয়ালি কোনো নদীতে হয় বা কোনো একটা বড় পুকুর যদি থাকে সেখানে হয়, সেখানেই আয়োজন করা হয় এবং সেখানে সূর্য প্রণাম করা হয়, সেটাই হচ্ছে ষট পুজো। আর বেশি কিছু জানি না ষট পুজোর ব্যাপারে, আমি এতটুকুই জানি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সেখানে এটাই করা হয়, আমি দেখেছি সূর্যকে পুজো করা হয়, প্রণাম করা হয়, এটাই। তো সঙ্গে থাকো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমার ভাইকে সাপোর্ট করবে। চলো তাহলে আমরা পায়ে হেঁটে হেঁটে সেই ষট পুজো ঘাটের দিকে এগোই। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি সেই পুজোর স্থানে চলে এসেছি এই মুহূর্তে, এবং এখানে প্রচণ্ড ভিড়। এই পুজোটা হচ্ছে কৃষ্ণনগরে, মানে শিলিগুড়ির কাছে স্ট্যান্ড বাইপাস রোডের পাশে একটি গ্রাম কৃষ্ণনগর। তো সেখানে একটা ছোট্ট নদী, সেই নদীতে এই পুজোটা হচ্ছে।
তো দেখতে পাচ্ছো প্রচন্ড ভিড়। শেষের দিকে চলে আসছে, আর বেশিক্ষণ নেই পুজো। এখন সূর্য পুরোপুরি উঠবে, সেটাকে প্রণাম পুজো দেবে, প্রণাম করবে, ব্যাস পুজো শেষ। একদম সকাল হয়ে গেছে, সূর্যটা এখনো পুরোপুরি ওঠেনি। পিছনে দেখতে পাচ্ছ এই আমার পিছন থেকে সূর্যটা উঠবে, এটা ওঠার পরে যে পূজাটা হবে তারপরে পুজো শেষ। বন্ধুরা সকাল সকাল খিদে পেয়ে গেছে, পুজো দেখতে এসে, তো এখন হবে ভোজন, পুরি তরকারি। এই যে দেখতে পাচ্ছ সঙ্গে আমাদের এই যে ঘুগনি আর পুরি, পিছনে সানরাইজ, সুন্দর একটা মোমেন্ট। ওকে, খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা যেটা বলছিলাম, পুজো শেষ হয়ে গেছে, এখন সবাই বাড়ি যাচ্ছে, সবাই রিটার্ন করছে। এখন এই জায়গাটা একদমই খালি হয়ে যাবে। এই ছিল, সবাই চলে যাচ্ছে এখন, দেখতে পাচ্ছ পুজোর একদম শেষ মুহূর্ত।
বছরে একবার আসে সেই ছট পূজা উপলক্ষে আজকে সেই ব্লগ তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও এবং পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো তোমার ভাইকে সাপোর্ট করবে একটু 100টা সাবস্ক্রাইবারের টার্গেট আছে সেটা ফুলফিল করে দিও তো আজকের এই ছিল আজকের ব্লগ তো পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের সাপোর্টের খুব দরকার নতুন চ্যানেল প্লিজ সাপোর্ট এবং বেশি করে শেয়ার করো সবার কাছে এই বলে আজকে ব্লগটা এখানে শেয়ার করছি বাই বাই